ঢাকার ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে স্প্রিং কার্নিভাল শিরোনামে হাতে তৈরি নানা পণ্যের মেলা। কেয়ার অফ ঢাকা আয়োজিত দুই দিনের এই মেলায় অংশ নিয়েছে 15টি প্রতিষ্ঠান। শুক্রবার সকালে মেলা শুরু হয়, চলবে সোমবার রাত 8টা পর্যন্ত। পোশাক, গহনা, খাবার দাবার, ঘর সজ্জার জিনিসপত্র সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। জামদানি, চট, পরি, গামছা, নকশি কাঁথা এবং কিছু গিফট, মানে একেবারেই মনে করেন যে আমাদের মানে ট্র্যাডিশনাল যে ম্যাটেরিয়ালসগুলো আছে, একান্ত বাংলাদেশি উপকরণ যেগুলো, সেগুলোরই সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে এক একটা সৃষ্টির পিছনে। হোম মূলত কাজ করে কাঠের তৈরি ব্যাগ এবং জুয়েলারি বক্স নিয়ে, আর সম্প্রতি আমরা ল্যাপটপ টেবিল নিয়েও কাজ করছি কিছু, সেটা অবশ্য রেজিন দিয়ে তৈরি। দেশজ পণ্যের প্রচার ও বিকাশের লক্ষ্যেই এই মেলা বলে জানিয়েছেন আয়োজকরা। কেয়ার অফ ঢাকার মূল লক্ষ্যটা হচ্ছে দেশি পণ্যকে ফোকাস করা, বিশেষ করে যারা উদ্যোক্তা, অর্থাৎ যাদের আইটেমগুলো একদম নিজস্ব ক্রিয়েটিভ, তাদেরকে ফোকাস করে তাদের পণ্যগুলোকে প্রদর্শনী করা। হাতের কাছে সব কিছু একসাথে পাওয়াটা অনেক ভালো, ভালোই লাগছে। আর সবথেকে ভালো লাগছে যে এখানে মহিলা উদ্যোক্তা, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ।